আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম। তো চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট করার আর প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আজকে একটু অসাধারণ বারমাটিকের খাট নিয়ে আসছি। এটা আমরা বলি বারমাটিকের পেস্টিং খাট, কারণ একুরের বারমাটিক দিয়ে এমন একটা খাট বানাতে গেলে অনেক প্রাইস পড়ে। তো আজকে এই খাট নিয়ে আলোচনা করবো, খাটটি আমরা কীভাবে তৈরি করলাম, কত প্রাইস নিলে এই চমৎকার খাটটি নিতে পারবেন, এবং এই খাট নিয়ে আমাদের অভিজ্ঞতা, আমাদের যে সিনিয়র মিস্ত্রি আছে উনিও কিছু বলবেন। তো ইন টোটাল পুরোপুরি একটা খাট সম্পর্কে তথ্য জানতে এবং দেখতে আমাদের পুরো ভিডিওটি দেখুন, আর এই চমৎকার খাটটি নিতে অবশ্যই আমাদের শোরুম পর্যন্ত আপনারা ভিজিট করবেন। তো চলে আসি মূল কথায়। আজকে আপনাদেরকে এই অসাধারণ বারমাটিক খাটটি নিয়ে আসলাম, যেটাকে 2021-এর জন্য আমরা কিছু মডিফাই করে আনা হয়েছে। আগে বারমাটিক খাটগুলোকে বানানো হতো হেডবক্স ছাড়া, এটা ইংলিশ সিস্টেমের বানানো হতো, এখন একটু নতুনত্ব নিয়ে আসছি। এটার মধ্যে হেডবক্স যোগ করার কারণে জিনিসটির সৌন্দর্যটা আর একটু বেড়ে গেছে। তো হেডবক্সটা কী কাঠ দিয়ে দিলাম, উপরে কী কাঠ দিয়ে দিলেন, অল ওভার কী কাঠ, সেটা নিয়ে আসে কথা বলবো, এবং কোনটা কয় ইঞ্চি সেই জিনিসগুলো আজকে দেখাবো। চলে আসি আপনার খাটের উপরে ঘাড়ি থেকে, যে ঘাড়িটা কত ইঞ্চি চৌড়া আমরা দিলাম, 5 ইঞ্চি ঘাড়িটা আমরা 5 ইঞ্চি দিলাম। তো জহির ভাই একটু বলেন যে এটা কত ইঞ্চি কাঠটা ছিল, আর ভিতরে কি কি পরিমাণ আমরা বোর্ড ব্যবহার করছি সেটা যদি আপনি একটু বলতেন কাস্টমারদেরকে উদ্দেশ্যে। এটা ভিতরে যে বোর্ডটা আছে, এটা আছে আপনার জিনিয়াম বোর্ড, আর বাইরে আছে আপনার 400 সিটিং সেগুনের কাঠ, বারমাটিক, সরি বারমাটিক সেগুন। আর এই দুটো যেগুলো দেখছেন এগুলো সব মেশিনে করা, আর এগুলো সবই মেশিনে করা, তবে মেশিনে করা বার্নিশটা করছি হ্যান বার্নিশ। এই বার্নিশটা আপনার সাধারণত লেজার বার্নিশের তুলনামূলক অনেক ভালো, কারণ এটা এইভাবে করলে দেখা যায় পুরোপুরি 2-3 বছর বার্নিশের কালারটা থাকে, আর লেকারেটা এর থেকে খরচ বেশি পড়ে। তবে সেক্ষেত্রে লেকারেটা সাধারণ আঁচড় পড়লে বা গাইগতে লাগলে উঠে যায়, ওগুলো পুরো আবার ঠিক করতে গেলে দোকানে নিতে হয়। এইগুলো সাধারণত আপনার একটা মিস্ত্রি দিয়ে করাইলে অল্প খরচে আবার ঠিক করা যায়। তো এই হচ্ছে মোটামুটি একটু তথ্য পেলেন, যে সবসময় তো আসলে আমিই বলি, তো আজকে স্বয়ং যারা এই খাটে বার্নিশ করে বা আমার আমার সাথে যারা এই অক্লান্ত পরিশ্রম দিন রাত করে তাদের মুখ থেকেও কিছু কথা শুনে নিলেন যে আসলে কাজগুলো কি হয়। আমি কখনো ব্যক্তিগতভাবে লেকার সাপোর্ট করি না, কারণ লেকার বার্নিশটা টিকসই না, যদিও বর্তমানে এটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, কিন্তু সবসময় হ্যান্ড বার্নিশ চলে আসছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও চলবে। তো হ্যান্ড বার্নিশটাই যে আমরা যে নিখুঁততার সাথে করি, তো আলহামদুলিল্লাহ লেকার থেকে কোনো অংশ কম না। জানি না ভিডিওতে কতটুকু গ্লসি বা কতটুকু গ্রেস দেখা যাচ্ছে, কিন্তু যদি কেউ একটা আমাদের হ্যান্ড বার্নিশের সামনে যে একটি লেকারের মাল রাখেন, তাহলে আশা করব আমি যে কেউ পার্থক্য করতে পারবে না কোনটা লেকার কোনটা হ্যান্ড বার্নিশ, এত পরিমাণ আমরা একটা প্রোডাক্ট যত্ন করে করে থাকি। তো আরেকটা বিষয় জেনে নেই যে হেডবক্সটা আমরা কী কাট দিয়ে দিলাম, কারণ বারমাটিক তো আপনার পুরা দেওয়া সম্ভব না, যতটুকু আমরা বারমাটিক দেওয়ার চেষ্টা করছি দিয়েছি। তারপর বাকি হেডবক্সটা কী কাট দিয়ে দিলাম আর কয় ইঞ্চি দিলাম একটু জহির ভাই আপনি বলেন, একটু সামনে যান মাপ দিয়ে দেখিয়ে দেন আমাদের কাস্টমারদেরকে উদ্দেশ্যে। হেডবক্সটা ছাইডে আছে আপনার 7 ইঞ্চি, হেডবক্স হলো আপনার চিটাং সেগুন কাঠের, তবে চিটাং সেগুনের মধ্যে ভালো বাছাইকৃত কাঠ দিয়ে করা, কারণ এটা বারমাটিকের সাথে ম্যাচিং করে করা হয়েছে। আর হাইট আছে আপনার 2 ফিট, সামনের পাখার হাইটটা কত টাকা একটু দেখেন, এটা আছে আপনার 19 ইঞ্চি, আর পায়ে থেকে নিলে হয় 23 ইঞ্চি। এই হচ্ছে আমাদের বিষয়। তো যেভাবে এটা বারমাটিক দিয়ে আমাদের করা সম্ভব, যেভাবে একটি খাট মানুষের শখের শেষ নেই, বারমাটিক দিয়ে নিয়ে করলে তো অনেক টাকা পড়ে যায়, এটা সবাই জানেন। তো এক কম খরচের মধ্যে দীর্ঘস্থায়ী এই খাট আমি স্বয়ং নিজে ব্যবহার করে নিজে প্রমাণিত, তারপর কিন্তু আমি খাটগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। যারা বিশ্বাস করবেন না বা যারা আসেন, যারা আমার শোরুমে আসবেন, শোরুমের উপরে হচ্ছে আমাদের বাড়ি, তো স্বয়ং আমি নিজে আমি নিয়ে দেখাবো, আমি নিজে বারমাটিকের মাল এই পেস্টিং আপনি বিনিয়ার বোর্ড দিয়ে যেভাবে আমরা তৈরি করি এভাবে আমি নিজে ব্যবহার করি। তো আজকে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় আপনার 2014-তে আমার খাট নেওয়া, তো আজকে 2021 প্রায় 7-8 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খাটের তুলনা কোনো ধরনের সমস্যা হয় নাই। আর আমি
কাস্টমারের মাল বার্নিশ করে দেখা যায় যে আমার মেস্টুরে ওইভাবে সময় পায় না, যার কারণে আর ওইভাবে কাজ করা হয় না। তো এই খাটটি আমরা যেভাবে তৈরি করেছি সেভাবে যে আপনি নিতে চান সেমি বক্স, দেখতেই পারতেন সেমি বক্স। আরেকটা বিষয় হচ্ছে এটার হাইসাটাও কিন্তু আমরা চিটাগাং সেগুন দেওয়া, হাইসাটাও চিটাগাং সেগুন দেওয়া ছয় দার। তো যেভাবে আমরা এটা তৈরি করছি সেভাবে যদি আপনারা নিতে চান এটার প্রাইস পড়বে আপনার 40,000 টাকা। 40,000 টাকা হলে এই চমৎকার খাটটি নিতে পারবেন। আর এই খাটটা যদি আপনারা বস করতে যান সেক্ষেত্রে আপনার আরও 5,000 টাকা এক্সট্রা আসবে, তখন আপনার 45,000 টাকা হলে চমৎকার হেডবক্সের এই আধুনিক আপনার মডিফাইকৃত যে বার মাটিকটা আমরা 2021-এর জন্য তৈরি করছি সেটা আপনারা পেয়ে যাবে। এই হচ্ছে মূল কথা। তারপরে একটা প্রোডাক্ট নিয়ে বললে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার থাকে। আপনারা জানার জন্য সরাসরি আমাদের শোরুমে আসবেন, ডিসক্রিপশনে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের শোরুমের ঠিকানা থাকে। তারপরেও আপনাদের সুবিধার্থে আমাদের দুইটা মোবাইল নাম্বার অ্যাভেলেবেল থাকবে ভিডিওতে, আপনারা চাইলে কল দিবেন, আমরা আপনাদেরকে রিসিভ করবো, আমাদের শোরুম পর্যন্ত নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।